প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো এবং নিয়মিত আমাদের এই অনলাইন ক্লাস কার্যক্রম যা আমরা পরিচালনা করছি তা তোমরা মনোযোগ সহকারে দেখতেছো এবং লেখাপড়া নিয়মিত চালিয়ে যাচ্ছ। গত সপ্তাহে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের 13 অধ্যায় থেকে কিছু পাঠ আলোচনা করেছিলাম। আজকেও আমরা 13 অধ্যায়ের শেষ পর্যায়ে আছি। আজকে যে অংশটুকু আলোচনা করব তার মধ্যে আজকে আছে খনিজ লবণ ও পানি এবং সুষম ও অসুষম খাদ্য। আমরা গত ক্লাসে খাদ্যর সংজ্ঞা, খাদ্য কি, পুষ্টি কি এগুলো পড়েছিলাম এবং উৎস অনুসারে খাদ্যের প্রকারভেদ, গঠন অনুসারে খাদ্যের প্রকারভেদ আমরা পাঠ করছিলাম। তা আজকে আমরা খাদ্যের যে 6টি উপাদান, এই উপাদানের শেষের যে 2টি উপাদান খনিজ লবণ ও পানি এই 2টি অংশ আজকে আলোচনা করব। আমরা উদ্ভিদ এবং প্রাণীর 2 ধরনের জীবেরই খনিজ লবণ একটি অতি গুরুত্বপূর্ণ উপাদান। উদ্ভিদ মাটি থেকে সরাসরি খনিজ লবণ সংগ্রহ করতে পারে, কারণ মাটির মধ্যে যে পানি কণা আছে পানির সাথে খনিজ লবণ মিশ্রিত অবস্থা আছে। যখন তারা মূলের সাহায্যে পানি শোষণ করে তার সাথে খনিজ লবণ শোষণ করে নিতে পারে। কিন্তু প্রাণীর খনিজ লবণ সরাসরি আমরা অনেক সময় লবণ খাই, আবার খাদ্য উপাদান থেকেও আমরা খনিজ লবণ পেয়ে থাকি। তো প্রত্যেকটা মানুষের তার শরীরের ওজনের 100 ভাগের 1 ভাগ খনিজ লবণ থাকে, আর এই খনিজ লবণ দেহের জন্য অত্যন্ত দরকারি একটা উপাদান। নির্দিষ্ট বয়সের মানুষের দেহের মধ্যে যদি প্রয়োজন মতো খনিজ উপাদান না থাকে তাহলে তারা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। আমাদের দেহের মধ্যে অনেক ধরনের খনিজ লবণ থাকে যার ভিন্ন ভিন্ন কাজ। কয়েকটি গুরুত্বপূর্ণ খনিজ লবণের নাম আমি তোমাদেরকে এই জায়গায় লিখছি, যে 1 নম্বরে ছিল ক্যালসিয়াম, ফসফরাস, লোহা, আয়োডিন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফ্লোরিন, পটাশিয়াম। এই খনিজ লবণগুলো আমরা বিভিন্ন খাদ্য থেকে পেয়ে থাকি। এই খনিজ লবণগুলোর বিভিন্ন উৎস আছে, যেমন ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম আমরা যে সকল খাদ্য থেকে পাই সেই খাদ্যগুলো হলো দুধ, মাংস এবং শাকসবজি। এই ক্যালসিয়াম আমাদের দেহের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি খনিজ লবণ। এটি আমাদের দাঁত ও হাড়ের সুস্থতা কাজ করে, তারপর রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং আমাদের স্নায়ু ব্যবস্থার সুস্থভাবে কাজ করার জন্য ক্যালসিয়াম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সুতরাং বয়স 40 পার হয়ে গেলে একটা মানুষের দেহে যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে তার বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এই জন্য আমরা প্রচুর পরিমাণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার নিয়মিত খাব। 2 নম্বরে ছিল ফসফরাস। এই খাবার, এই লবণটা আমরা পাই দুধ, মাংস, ডিম, ডাল ও সবুজ শাকসবজির জন্য। এটিও দাঁতকে এবং হাড়কে সুস্থ রাখার জন্য বিশেষ ভূমিকা পালন করে। লোহা, এটা আমরা পাই মাংস, ফল ও সবুজ শাকসবজি থেকে। রক্তের লাল কণিকা বৃদ্ধি করে এই লোহা জাতীয় লবণটা। তারপর আয়োডিন, সামুদ্রিক শৈবাল, সামুদ্রিক মাছ ও মাছের তেল থেকে আমরা এই আয়োডিন সমৃদ্ধ লবণটা পাই।
এই আয়োডিনের অভাব হলে থাইরয়েডের সমস্যা দেখা দেয়, যার কারণে মানুষের গলগণ্ড রোগ হয়। তারপর সোডিয়াম, এই সোডিয়ামটা সাধারণত আমরা খাবার লবণ, আমরা সাধারণত সকলেই রান্না করা খাবার বা এমনি খাবার খাওয়ার সময় সোডিয়াম লবণটা খাই। এই লবণটা আবার ইলিশ মাছ, নোনতা বিস্কিট এগুলো থেকেও আমরা এই সোডিয়াম লবণটা পেয়ে থাকি। দেহের অধিকাংশ কোষে এবং কোষশোষের জন্য এর স্বল্পতা দেখা দেয়, এই জন্য পরিমিত পরিমাণ সোডিয়াম লবণ আমাদের সকলেই গ্রহণ করা উচিত। তারপর ম্যাগনেসিয়াম, এই লবণটা শাকসবজি থেকে, সবুজ শাকসবজি থেকে আমরা পেয়ে থাকি। এনজাইম ক্রিয়া এবং দাঁতের শক্ত আবরণ গঠনে এই ম্যাগনেসিয়ামটা বিশেষ ভূমিকা পালন করে। ক্লোরিন, এটাও একটা খাবার লবণ, এটা দাঁতের স্বাস্থ্য রক্ষার জন্য বিশেষ ভূমিকা পালন করে। এরপর হলো পটাশিয়াম, মাছ, দুধ, ডাল, আখের গুড় ও শাকসবজি থেকে আমরা পটাশিয়াম জাতীয় লবণটা পেয়ে থাকি, পেশি সংকোচনের ভূমিকা রাখে। এই হলো আমাদের দেহের প্রয়োজনীয় প্রধান প্রধান খনিজ লবণ এবং তার উৎস এবং কাজ। তোমরা তোমাদের বই খুলে বাসায় এই লবণগুলো সম্পর্কে ভালো করে পড়বে এবং আরও বিস্তারিত জানবে। এরপর আছে পানি। পানি আমাদের দেহের জন্য একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। প্রত্যেকটা জীবদেহের শতকরা 70% পানি থাকে, কারণ কোষের মধ্যে, কোষের গঠনের মধ্যে আমরা জেনেছি যে কোষের শতকরা 70% পানি। এই পানি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপাদান। পানি ছাড়া মানুষ বেঁচে থাকার চিন্তাই করতে পারে না, এই জন্য আমরা সকলেই নিয়মিত এবং পরিমিতভাবে পানি গ্রহণ করব, পানি খাব। পানির অভাবে বিভিন্ন ধরনের রোগ হয়, পানিবাহিত অনেক রোগ আছে যা তোমরা পরবর্তী ক্লাসে জানবে। এরপর আছে রাফেজ। রাফেজ মানে হলো আঁশ। আঁশ মানে যে সকল খাবারের মধ্যে আঁশ থাকে তাদেরকে বলা রাফেজযুক্ত খাবার। এই খাবারগুলো আমরা বেশি বেশি করে খাবো, কারণ এই খাবার গ্রহণ করলে আমাদের কোষ্ঠকাঠিন্য রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি এবং হজম শক্তি ভালো হয়, ক্যান্সার প্রতিরোধক। এই জন্য রাফেজযুক্ত খাবার, যে সমস্ত খাবারের মধ্যে আঁশ আছে, শাকসবজি, ফলমূল, এগুলো আমরা বেশি বেশি করে খাবো। এরপর 2 নম্বরে ছিল সুষম ও অসুষম খাদ্য। প্রথমে আসি যে সুষম খাদ্য কাকে বলে। যে খাদ্য তালিকার মধ্যে খাদ্যের 6টি উপাদান পরিমাণ মতো থাকে তাকে আমরা বলবো সুষম খাদ্য। পরিমাণ মতো বলতে এই জন্য বললাম কারণ সকল বয়সের সকল মানুষের একই রকমের খাবার আহার করা ঠিক না এবং আর করেও না। একটা শিশু যে পরিমাণ খাবার খাবে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ সেই পরিমাণ খাবার খাবে না, আবার একজন বয়োবৃদ্ধ মানুষও সেই পরিমাণ খাবার খাবে না। বয়স ভেদে শরীরের চাহিদা অনুসারে যে খাদ্য তালিকাটা তৈরি করা হয় এবং যেই খাদ্য তালিকার মধ্যে খাদ্যের 6টি উপাদানই পরিমাণ মতো থাকে তাকে বলা হয় সুষম খাদ্য। আর অসুষম খাদ্য হলো যে এই যে খাদ্যের 6টা উপাদান, এই উপাদানের কোনো একটা উপাদান যদি কম হয় বা বেশি হয় তাহলে সেই খাদ্য তালিকাকে আমরা সুষম খাদ্য না বলে এটাই কি বলবো আমরা, অসুষম খাদ্য। অর্থাৎ বয়স ভেদে শারীরিক চাহিদা মতে যে খাদ্য তালিকা তৈরি করা হয় তাকে বলা হয় সুষম খাদ্য। শরীর সুস্থ রাখার জন্য, সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের সকলকেই পরিমিতভাবে সকল সময়ে সুষম খাদ্য আহার করতে হবে, কারণ জীবনে সুস্থ থাকতে হলে আমাদেরকে সবসময় সুষম খাবার আহার করা উচিত।
তাহলে আমরা এই পাঠ থেকে এই পর্যন্ত যে তিনটা ক্লাস আমরা করলাম এই ক্লাস থেকে যা যা শিখলাম তা আমি তোমাদেরকে এক নজরে বলবো এক নম্বরে আমরা খাদ্যের সংজ্ঞা শিখেছি পুষ্টির সংজ্ঞা শিখেছি খাদ্যের শ্রেণীবিভাগ শিখেছি খাদ্যের যে ছয়টা উপাদান এই ছয়টা উপাদানের প্রত্যেকটা উপাদানের উৎস কাজ এবং অভাবজনিত যে সমস্যাগুলো এই সমস্যাগুলো জানতে পেরেছি তা আশা করি তোমরা বাসায় সকলেই তোমাদের এই অধ্যায়টা ভালো করে পাঠ করবে এবং সামনে আর কিছুদিন পরে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা এবং পরীক্ষার পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে বাসায় সুন্দর করে তোমরা বসে পরীক্ষাটা দিবে কারণ যেহেতু সরাসরি ক্লাসে তোমাদের সাথে আমার সাক্ষাৎ করার সুযোগ নাই এই অনলাইন ক্লাসেই তোমরা লেখাপড়া চালিয়ে যাবে এবং লেখাপড়া সুন্দর করে করে পরবর্তী ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকো ভালো থাকো খোদা হাফেজ